সর্বশেষ হচ্ছে আইন আদালত বর্তমানে এমন অবস্থায় গেছে দেখেন সাগর ভাই যে কালিয়া করে আপনার বিএনপি একজন নেতা তাকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে পায়ের মধ্যে পড়িয়ে মানুষের সর্বশেষ মায়ের জানাজার সামনে গোটা জাতি এই বিষয়টা একদম হতবাক হয়ে গেছে যে এটি এমন অবস্থাতে গেছে এর মধ্যে কি সরকারের কোনো বক্তব্য ছিল না এখানে কি আজকে যিনি ছিলেন ওনার কি কোনো বক্তব্য এই বিষয়টাকে ছিল না এটা কি শুধু খালি দলীয় বিষয় নাকি একজন মানুষের সাথে আহ পালুরটাক দিয়ে আপনি আটকাবেন তারপরে গিয়ে আপনি বিএনপির মহাসচিবের রাস্তায় পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে বসায় রাখবেন আর বিএনপির লোক যুদ্ধে জড়ালো না কেন আপ এটা নিয়ে প্রশ্ন হবে আমি প্রথমত যে ডান্ডা বেরি দিয়ে যে জানা জানাজা অংশগ্রহণ করেছেন আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এই কাজটা সঠিক হয়নি এবং এই কাজটা আমি ব্যক্তিগতভাবে কখনোই মনে করি না যে এই কাজটা করাটা উচিত হয়েছে এবং এটা কখনোই আমরা এটাকে কখনোই সমর্থন করি না এবং এর জন্য আমরা আমি ব্যক্তিগত ভাবে অনুতপ্ত তবে আরেকটি বিষয় দেখুন আমাদের সরকারের প্রতিটা ব্যক্তি ডক্টর ডক্টর হাসান মামুদ থেকে শুরু করে প্রতিটা ঊর্ধ্বতন কর্মকর্তা এটাকে সমর্থন করেনি আরেকটি বিষয় বলেছেন ভাই যে জামাতকে কেন নিষিদ্ধ কেন করবেন এটা দেখুন এই দল তিরিশ লক্ষ মানুষকে মারার জন্য এই দলটা সহযোগিতা করেছে পাকিস্তানি বাহিনীকে এই দলটা মামনের ইজ্জত নেওয়ার জন্য করেছে লক্ষ লক্ষ বাড়িঘর পোড়ানোর জন্য এই অভিযোগ গুলো শুনেছি আপনি বলেছেন এই অভিযোগের কারণে কেন নিষিদ্ধ করছেন না এই প্রশ্নের আলোকে আমরা বারবার কিন্তু হোঁচ খাচ্ছি আমাদের উত্তর শেষ হচ্ছে না বা প্রশ্ন শেষ হচ্ছে না কিন্তু আপনার এই উদ্বেগের বিষয়টি সবসময় আমরা শুনে আসছি সেটা আমরা কোন আলোচক অস্বীকার করছে না কিন্তু এর আলোকে কি বর্তমানে তাদেরকে নিয়েই আমরা বড় দুটি দল রাজনীতি করছি কিনা এবং এই আজকের অভিযোগগুলি আবারও নতুন করে আনা বা এই বারবার আনা অংশ কিনা সেই কারণে আমরা বারবার বিষয়টি সামনে আসছি সমাধান হচ্ছে আরো আরো আপনি বলতে পারবেন আমি জানি

উনি ইয়েতে বসেছিলেন বিএনপির মহাসচিব বসেছিলেন ওখানে বিএনপি পালু টাক দিয়ে আপনি আটকাবেন তারপরে গিয়ে আপনি বিএনপির মহাসচিবকে রাস্তায় পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে বসায় রাখবেন আর বিএনপির লোক যুদ্ধে জড়ালো না কেন আপনি এটা নিয়ে প্রশ্ন উঠাবেন বিএনপির ক্রেডিবিলিটি কোথায় এখন আমি রাজনীতি মানে বুঝিনা না রাজনীতির ছাত্ররা আমি একজন মানে নাগরিক হিসেবে বুঝতে চাই ওনাদের কাছ থেকে যে রাজনীতির শব্দের অর্থটা কি মারামারি এরকম কিছু মানে আমরা কি সব সময় যেমন ছিয়ানব্বই সালে সালে যে কোনো ভাবে হোক আওয়ামী লীগ নাকি পেরেছেন জামাত সহ তত্ত্বাবধায় সরকারটাকে আদায় করতে। এখন ছিয়ানব্বই সাল আর দুই সাল দুইটা নিশ্চয়ই এক এক যে রাজনীতি হবে না এক প্রজন্মের মানুষ না তখনকার একটা প্রজন্ম ছিল তখন এক ধরনের রাজনীতি হয়েছে এখন আরেক ধরনের রাজনীতি হচ্ছে কিন্তু আমরা এটাকে যদি সক্ষমতা এবং ব্যর্থতার ভিতরে আমরা চিন্তা করি তাহলে তো আমরা কখনো রাজনীতির গুণগত পরিবর্তনই করতে পারবো আমাদেরকে তো একটা যে ধরনের হুন্ডা কুন্ডার রাজনীতি বা পেশি শক্তির রাজনীতি যেটাকে বলা হয় বোমাবাজির রাজনীতি যেটাকে বলা হয় আগুন সন্ত্রাস যেটাকে বলা হয় যে পক্ষ থেকে করুক যেখানেই হোক যেই করুক যার স্বার্থেই করুক কিন্তু তাহলে আমরা সেখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি আমি যদি সেখানে গিয়ে যদি যুদ্ধান অবস্থা যদি আমি নেই তাহলে আমার দেশের কি শৃঙ্খলা বজায় থাকে না আমার সেখানে শৃঙ্খলা বজায় থাকে না আর বিএনপি যদি সে শৃঙ্খলা বজায় রাখার জন্য যদি এক পা দুই পা করে যদি এগিয়ে আসে আমি সেটাকে স্মার্ট রাজনীতি না বলে আর কি বলবো আমার কাছে সেটা অন্তত জানান আর এই যে বিএনপি আপনি তাকে বললেন যে বিএনপি যদি একটা শক্ত অবস্থানে যদি দাঁড়িয়ে আমি পল্টনে যাব নয়াপল্টনে যদি ওরা ওরা যদি সেখানে গিয়ে যুদ্ধ করত সেখানে আরো দশটা মায়ের ছেলে খালি হতো আবার সেখানে সরাসরি গুড়ি করে দেওয়া হতো বা সেখানে আর আরো কয়েকজন পুলিশ ভাইয়েরা আমার আহত হতে। নিহত হতেন সেটা কি আমাদের জন্য খুবই কাঙ্ক্ষিত ছিল আমার তো মনে হয় যে এখানে আলোচনায় যিনি আমার আওয়ামী যে ভাই আজাদ ভাই আছেন আমার মনে হয় যে কোন প্রকার আন্দোলনে মানে এইখান থেকে অন্য কেউ এটা কি এটার আড়ালে কি মানে কোন রকমের মানে একটা বিশৃঙ্খলা দেশের তৈরি হোক এটাই কি চাচ্ছেন তারা না হলে বিএনপি এখান থেকে ওই যে আরেকটা মাঠে গিয়ে করলো গোলাপবাগ মাঠে গিয়ে করলো সেটাও সমালোচনা সেটা গরুর মাঠ হয়ে গেল আমি বলি বিএনপির রাজনীতিটা বিএনপিকে করতে দেন বিএনপি এবার কেমন করে বিএনপির রাজনীতি করবে বিএনপি কি হারবে না বিএনপি জিতবে সেটা যে ইচ্ছা সেই হোক সেটা নিয়ে আন্দোলনের নামে যে আন্দোলনের নামে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করার প্রয়াস চালিয়েছে এমন অভিযোগ আছে বা চালাতে পারে কখন 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 যদিও তেমন কিছু দেখা যায়নি কিন্তু এরকম অভিযোগ তো আছে পলাশ ভাই আনার কারণেই তো এবং পাওয়া গেছে এগুলো যদিও পুরাতন পুরাতন ইতিহাস পলাশ ভাই আমি আপনাকে বলতেছি আপনাকে একটা সম্পূর্ণ কথা বলে পলাশ ভাই জি তাহলে বিএনপি যে বলছিল বিএনপির নেতারা যে বলছিল যে দশ তারিখের পরে খালেদা জিয়ার কথা মতো দেশ চলবে তারেক দেশ চলবে এটা কি কোন গণতান্ত্রিক কথা কথা এটা কি স্মার্ট রাজনীতির যে একটা আসামি থেকে এসে অগণতান্ত্রিক ভাবে অগণতান্ত্রিক বা কোন নির্বাচন নাই পরের দিন এসে দেশ চালাবে খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি যেটা মাননীয় সভানেত্রী আমাদের সভানেত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে বাড়িতে থাকার সুযোগ পেয়েছেন মধ্যমশালী নেতার একটা বক্তব্য এটা তো কোন অফিসিয়াল স্টেটমেন্ট না এটা তো কোন একজন স্থায়ী কমিটির সদস্য তো তারা একজন স্থায়ী কমিটির তো এই বক্তব্যটাকে অন করে নাই এই বক্তব্যটাকে গ্রহণ করে নাই যে ইয়াস এটাই আমাদের বক্তব্য এটাই আমাদের স্ট্যান্ড তারা গতানুগতিক ভাবে বসে যে আমাদের যে জাতীয় পার্টির নেতা বললেন যে এটা একটা বিরাট হাইফে তোলা হয়েছে কি হাইফে তুলছে এটা কে তুলছে তাহলে আপনি দেখেন এই রাজনীতি রাজনীতি হলো আমি এখনকার এখনকার রাজনৈতিক এখনকার সন্ত্রাস

আমার কথাটা হলো যে কি বিএনপি আমার কথা হলো যে আমরা যে ধরনের রাজনীতি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি সেই গতানুগতিক ধারা থেকে আমার কাছে হয়েছে আমার ব্যক্তিগত বিএনপি মারামারিতে নাই বিএনপি দাঙ্গা হাঙ্গামাতে বিএনপি সমাবেশগুলো কর্মসূচি গুলো নিরীহ কর্মসূচি মানববন্ধন তারা তাদের এই পজিটিভ রাজনীতি দিয়ে অসহিংস রাজনীতি দিয়ে যদি বিএনপি যদি একটা নতুন ধারার রাজনীতি যদি সৃষ্টি করে রে ভাই এবং এটা যদি জনগণ যদি বিচার যদি জনগণ টিকে জনগণ যদি সেটা গ্রহণ

আমাদেরকে একটা ফকক বানাই ফেলেন আমি আপনাকে বলতেছি কারো কারো কৃতিত্বের কথা না আপনি কি সেখানে পরিবহন ধর্মঘটের কথা ভুলে গেছি সেখানে রাস্তা রাস্তা তাদেরকে আক্রমণ করার কথা ভুলে গেছি সেখানে একজন শাবে কেএমপিকে মেরে ফেলছে সেটা মেরে মেরে ফেলছে সেটার কথা আমরা ভুলে গেছি কোথায় তাদেরকে শান্তি পিণ্ড ভাবে করা হইছে কিন্তু বিএমপি কোথায় কাউন্টার একটা অ্যাটাক করছে আমি বলছি বিএনপি ধীরে ধীরে যদিও এইkharar রাজনীতিতে এখানে সরকার কাউন্টার দেয় না বলেই তো কাউন্টার অ্যাটাক হয় এটা তো সরকারের কৃতিত্ব ভাই আরে সরকার অ্যাটাক

আমরা আমি আমার একটা মিনিট জি একটা মিনিট পলাশ চৌধুরী জি প্লিজ শেষ করবেন হ্যাঁ পলাশ চৌধুরী